এ আমার প্রাণের শহর, হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের পরম্পরায় লালিত ক্ষুদে নবদ্বীপ খ্যাত বিয়ানি বাজার। এ মাটির গন্ধ, জলের স্নিগ্ধতা, ভালোবাসার রঙিন আবেশ ছড়িয়ে দিয়ে যায়। সিলেট জেলার পূর্ব সীমান্তে অবস্থিত প্রাচীন এই জনপদ হাজার বছরের ঐতিহ্যে লালিত। এ জনপদে কালের পরিক্রমায় জন্ম নিয়েছেন পণ্ডিত রঘুনাথ শিরোমণি, শ্রীবাস পণ্ডিত, মহেশ্বর ন্যায়ালঙ্কার, মুন্সী ইরফান আলী, ডক্টর গোবিন্দচন্দ্র দেব এবং আরও অনেক মনীষীগণ। জ্ঞানচর্চার উৎকৃষ্ট কেন্দ্রভূমি পঞ্চখণ্ডের রয়েছে সুপ্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। প্রাচ্যের সক্রেটিস রঘুনাথ শিরোমণির এ ভূমি ছায়া ঘেরা টিলার উপরে দাঁড়িয়ে আছে আলোকিত বিদ্যাপীঠ পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়। ওরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। তৎকালীন জমিদার শ্রেণীর এরূপ মনোভাবের বিপরীতে অবস্থান করে এতদঞ্চলের সকল শ্রেণীর মানুষের শিক্ষা ও জ্ঞানচর্চার সুযোগ করে দিতে পবিত্র নাথ দাস প্রায় 6.86 একর জমি নিয়ে 1917 সনে অপত্রক জ্যাঠা হরগোবিন্দকে স্মরণীয় করে রাখতে প্রতিষ্ঠা করেন পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়। 20 শতাব্দীর শুরুতেই ব্রিটিশ বিরোধী আন্দোলন আরও জোরালো হলে ব্রিটিশরা কোনো স্কুল নতুন করে অনুমোদন দিতে রাজি ছিল না। তথাপি থেমে থাকেননি পবিত্রনাথ দাস। অদম্য সাহস আর প্রবল বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে থাকেন। এক পর্যায়ে লাউতার রায় বাহাদুর দুলাল চন্দ্র দেবের অনুরোধ পত্রে 1917 সনে বিদ্যালয়টি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অনুমোদন লাভ করে। 1880 সনে সুরেশচন্দ্র দাসের প্রতিষ্ঠিত মিডল ইংলিশ এমই স্কুলের সঙ্গে মিশে যায়। উল্লেখ্য, এই স্কুলটি বৃহত্তর সিলেটের পল্লী অঞ্চলের দ্বিতীয় হাই স্কুল। দূর দূরান্তের মুসলিম ছাত্রদের জন্য আবাসিক সুযোগ সুবিধা, স্কুল লাইব্রেরি, সুবিশাল খেলার মাঠ, শিক্ষার মান প্রভৃতি বিষয়ে সন্তুষ্ট হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর 1942 সনে স্কুলটির স্থায়ী অনুমোদন দেন। 1939 সনে পবিত্রনাথ দাসের মৃত্যুর পর যোগ্য উত্তরাধিকারী প্রমথনাথ দাস তরুণ বয়সে স্কুল পরিচালনা পর্ষদের সেক্রেটারি হয়ে স্কুলের হাল ধরে প্রতিষ্ঠানকে উচ্চ আসনে নিয়ে যেতে থাকেন। এরই ধারাবাহিকতায় নারী শিক্ষার প্রসারে 1966 সনে গড়ে তোলেন বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় এবং 1968 সনে তার ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠা পায় বিয়ানীবাজার সরকারি কলেজ। সর্বশেষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ঐকান্তিক প্রচেষ্টায় 2018 সনে পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয় সরকারি স্বীকৃতি লাভ করে। পঞ্চখণ্ডের এই বাতিঘরের আলোর যোগান দিতে মশাল হাতে এসেছিলেন শ্রী হেমাঙ্গলাল ব্যানার্জি, শ্রী নগেন্দ্র কিশোর দত্ত, হরিপ্রসন্ন চক্রবর্তী, শ্রী পৃথ্বীশচন্দ্র ভদ্র, মোহাম্মদ হাসুন আলী চৌধুরী, মোহাম্মদ রিয়াসত আলী, নৃপেন্দ্র চন্দর সেন, মনিরুদ্দিন, মোহাম্মদ লুৎফুর রহমান, মোহাম্মদ সফর আলী, অনিরুদ্ধ কুমার দাস তালুকদার, সুবোধচন্দ্র ভট্টাচার্য, বিরাজকান্তি দেব, মোহাম্মদ আব্দুল হাকিম তাপাদার, মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ আলী আহমদ, আব্দুল মান্নান, জয়াদুর রহমান, দ্বিজেন্দ্রচন্দ্র দাস, আব্দুর রহিম, মাওলানা আব্দুর রহমান, আব্দুর রব, মৌলভী ফজলুল হক, মোহাম্মদ রুহুল আমিন, তমালচন্দ্র সেন, মোহাম্মদ আব্দুল হাইয়ের মতো অসংখ্য মানুষ গড়ার কারিগর। বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন মোহাম্মদ আব্দুল হাসিব। তাই তো
এই স্কুলের শিক্ষায় আলোকিত হয়ে সাইমুম ঠেলে আদর্শ মানুষ হয়ে দেশ বিদেশে সুখ্যাতি অর্জন করেছিলেন ডক্টর গোবিন্দচন্দ্র দেব, আব্দুল মুসউইর লোদি আলিগড়ি, সিদ্দিক আলী, ব্যারিস্টার আব্দুল হাসিব, অধ্যক্ষ ইমদাদুর রহমান, নুরুল ইসলাম নাহিদ, ডক্টর মোহাম্মদ আবু তারিক, আব্দুল ওদুদ, এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার সহ বিশিষ্ট জনেরা। 1917 থেকে 2018 পথে পথে হীরা মুক্তা ছড়িয়ে রোদ বৃষ্টি ঝড়ে আমাদের পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় শতবর্ষ অতিক্রম করল। বর্তমানে এই স্কুলটি আর আগের মতো নেই। 2016 সাল থেকে ছাত্রী অন্তর্ভুক্তিকরণ ও আধুনিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে দক্ষিণ পশ্চিম দিকের প্রাচীন টিন শেডের ঘরটির স্থানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গড়ে তোলেন তিনতলা বিশিষ্ট একটি ভবন। জ্ঞান শৃঙ্খলা এবং একতার লক্ষ্যে দেশের উন্নয়নে 1983 সনে বিদ্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি গঠন করা হয়। এছাড়া রয়েছে স্কাউট প্রশিক্ষণ। বিয়ানীবাজারের সংস্কৃতি চর্চার একটি বড় মাধ্যম হিসেবে অগ্রণী ভূমিকা রেখে আসছে পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়। স্কুলের উত্তর পাশে প্রাকৃতিক গ্যালারি ও সবুজের গালিচা বিছানো 1.8438 একর ভূমি বিশিষ্ট খেলার মাঠটি শহরের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। মানুষ গড়ার কারিগর শ্রদ্ধেয় শিক্ষকদের স্থান মনের মণিকোঠায় চির অম্লান থাকবে। স্মৃতি ট্রেনে যাত্রী সবাই খুশির উড়ে যায় থোভা, এ যাবি আইপিএইচজি ওই আনন্দ মোহনায়, কে যাবি আই নিউ ওয়ার্কের ওই আনন্দ মোহনায়। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, সরকারিকরণ, সামগ্রিক উন্নয়নে সর্বদা অগ্রণী ভূমিকা ও দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন পিএইচজি হাইস্কুলের প্রাক্তন কৃতি শিক্ষার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। আমাদের এই স্কুল পূর্ব সিলেটের মধ্যে অন্যতম প্রাচীন স্কুল, যা প্রতিষ্ঠা হয়েছিল 1917 সালে। গত বছর তার শতবর্ষ পূর্ণ হয়েছে এবং এখন 101 বছর চলছে। এই স্কুলের বিরাট ঐতিহ্য রয়েছে। এখানে অনেক শিক্ষার্থী যারা দেশ বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বা শিক্ষার প্রসারের জন্য এই প্রতিষ্ঠানের বিরাট অবদান রয়েছে এই অঞ্চলে। আমাদের এই স্কুলের ছাত্র ছিলেন মুক্তিযুদ্ধের 25 মার্চ প্রথম শহীদদের মধ্যে অন্যতম শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক ডক্টর জিসি দেব। আমরা স্কুলে থাকার সময় সেখানে খুব ভালো লেখাপড়া হতো, খুব ভালো শিক্ষক ছিলেন, খুব নিয়মনীতি কড়াকড়ি ছিল এবং খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড এগুলোর ব্যাপক প্রসার ছিল। আমি সেখান থেকেই লেখাপড়া শিখেছি এবং বলা যায় কিছুটা রাজনৈতিক ছোঁয়া আমি ওখানেই পেয়ে যাই। আমি সৌভাগ্যবান যে আমি সেই স্কুলে পড়েছিলাম এবং আজ এখানে আমি আসতে পেরেছি। এটা আমার স্কুলের বিরাট অবদান, আমার শিক্ষকদের অবদান, আমার এলাকাবাসী জনগণের অবদান। আমি তাদের সকলের কাছেই কৃতজ্ঞ। আমি এই স্কুলের জন্য ইতিমধ্যে প্রায় 5টা ভবন নির্মাণ করে দিয়েছি এবং এই স্কুলকে এখন সরকারিকরণ করে দিয়েছি। এখন এটা পঞ্চখণ্ড হরগোবিন্দ হাইস্কুল এখন সরকারি হাইস্কুল। তার জন্য অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম আরও হবে, আরও হচ্ছে। যুগে যুগে কত প্রাণের মেলা বসে তোমারই স্বপ্নীল প্রাঙ্গণে, আবার সাইমুম ঠেলে ফিরে আসে কিছু ভেজা পাখি, তোমায় দুনয়নে দেখবার তরে। যায় দিন যায় রাত, কত রোদ বৃষ্টি ঝড়ে, তবু তুমি চালাও আলোক পঞ্চখণ্ডের পিদিমে। ভালো থেকো, বেঁচে থাকো হে প্রিয় বিদ্যাপীঠ পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়।